রবিবার সুচিত্রা সেনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি না হলেও চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে তার এক্সরে রিপোর্ট এদিন তার বুকের এক্সরে হয়েছে রিপোর্টে দেখা গিয়েছে সুচিত্রা সেনের ফুসফুসে ফ্লুইড জমে রয়েছে চিকিৎসকদের আশঙ্কা এর জেরে যে কোনো সময় ফের তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে চিকিৎসকেরা জানিয়েছেন সুচিত্রা সেনের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে ইন্ডো ট্র্যাকিয়াল টিউবের মাধ্যমে কৃত্রিম পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছে ঘুমের ওষুধ দেওয়ায় রাতভর ঘুমিয়েছেন সুচিত্রা তবে সকাল থেকে আর ঘুমনী হাসপাতাল সূত্রে খবর এখন ইশারায় কিছু বললে সারা দিচ্ছেন মহানায়িকা রাতভর মায়ের কাছেই ছিলেন সকালে হাসপাতালে যান রিয়া ও রাইমা মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন সকালে হাসপাতালে যান বেলুন মঠের দীপ্তি মহারাজ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এদিকে হাসপাতালের বাইরে যাতে কোন বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা বসানো হয়েছে ব্যারিকেড রবিবার সকালে হাসপাতালে যান পুলিশ কর্তারা নিমাই পাণ্ডা অর্ণব মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য হিন্দুলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা